আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 37 এর পার্ট 4 এ সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইন ওয়ার্ডপ্রেস, সেটা হচ্ছে প্লাগইন। ওকে, তো আমরা তো প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে থিম, অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজেশন বা অন্যান্য জিনিসগুলো দেখছিলাম। আজকে আমরা প্লাগইনসের একবারে ডিটেলসে দেখব। মানে খুবই ইন্টারেস্টিং জিনিসটা, জানো, মানে প্লাগইন দিয়ে করা যায় না এমন কিছু নাই। মানে আমরা সব কিছু ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে করব। কোনো একটা ফিচার অ্যাড করবেন, কোনো একটা স্লাইডার অ্যাড করবেন, কোনো একটা কিছু অ্যাড করবেন, তো আমাদেরকে প্লাগইন ইনস্টল করতে হবে। বা আপনার ক্লায়েন্ট কোনো একটা ইনস্টল করতে বলছে বা কিছু একটা ফাংশন অ্যাড করতে বলছে, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্লাগইন ইনস্টল করে ফেলবেন। ওকে, তো প্লাগইন এটা আসলে জিনিসটা যদি চিন্তা করেন সেটা হচ্ছে যে, ধরেন আপনি এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন, তো এখন আপনার একটা সফটওয়্যার ইউজ করা দরকার, বা আপনি একটা কিছু চাচ্ছেন, বা আপনি একটা ফিচার আপনার ফোনে চাচ্ছেন। ওকে, তো আপনি কি করেন, সরাসরি যান গুগল প্লেতে, যায় একটু সার্চ দেন, সার্চ দিয়ে ওই সফটওয়্যারটা ইনস্টল করেন, দেন ওই ফিচারটা আপনি পেয়ে যান, দেন ওভাবে কাজ করা শুরু করে দেন। অ্যাজ লাইক অ্যাজ ওয়ার্ডপ্রেসেও সেম জিনিসটা হয় যে আমাদের কিছু লাগলে, আমাদের ওয়েবসাইটে কিছু ফিচার অ্যাড করতে গেলে, বা আমাদের ক্লায়েন্ট যদি কিছু অ্যাড করতে বলে, আমরা সরাসরি যেটা করি সেটা হচ্ছে যে যাই প্লাগইন ট্যাবে দিয়ে একটু প্লাগইন সার্চ করি, এবং ওই রিলেটেড কোনো প্লাগইন অবশ্যই আমরা পেয়ে যাই, তো ওই প্লাগইনটা ইনস্টল করে দিই, দেন হচ্ছে সেটিং ম্যাটিং সব ঠিকঠাক করে আমরা কাজ করা শুরু করে দিই। তো আমরা সরাসরি চলে যাই আমরা যেখানে লোকাল হোস্টে আমাদের যে ফোল্ডারে আমাদের প্র্যাকটিসের জন্য যে ওয়েবসাইটটা সেট আপ করে রাখছিলাম সেটা ওপেন করি, এবং সেটা ওপেন করার জন্য আমাদেরকে প্রতিদিনের মতো আমাদের যে এক্সাম যে সফটওয়্যারটা আছে, জ্যাম সফটওয়্যারটা, এটা হচ্ছে রান করা লাগবে। দেন হচ্ছে আমাদের লোকাল হোস্টে ওই যে নামটা লোকাল হোস্ট, দেন হচ্ছে ডাব্লিউপি ডেমো, এখানে এন্টার করা লাগবে। দেন হচ্ছে আমরা লগ ইন করবো, লগ ইন করে আমাদের ড্যাশবোর্ডে যাবো। ওকে, সো এখানে কিন্তু আমাদের এই যে প্লাগইনস, এই প্লাগইনসের আন্ডারে আমরা কিন্তু সব প্লাগইনসগুলো ইনস্টল করতে পারবো। ওয়েল, তো হচ্ছে আপনি একটা ফোনে, আপনার হচ্ছে কোনো একটা ফিচার বা আপনার একটা প্লেয়ার আপনার ফোনে ইনস্টল করবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোনে, তো আপনি কী করেন? আপনি যেটা করেন সেটা হচ্ছে যে সরাসরি এই যে যান গুগল প্লেতে, গুগল প্লেতে যান, যাই হচ্ছে আপনি সার্চ করেন যে আপনি কী ইনস্টল করতে যাচ্ছেন বা কোন সফটওয়্যার বা কী নিড আপনার। ওকে, তো ধরেন আমার একটা প্লেয়ার দরকার, তো হচ্ছে আমি এই যে এরকম করে সার্চ দিলাম যে PLAYER প্লেয়ার, লেখে হচ্ছে সার্চ দিলাম, দেখেন অনেক হিউজ প্লেয়ার চলে আসে। এবং এগুলো কী করি যে আমাদের ফোনে আমরা ইনস্টল করি, দেন এই সফটওয়্যারটা আমাদের ফোনে কাজ করা শুরু করে দেয়, এবং এর যে ফিচারগুলো আমরা কিন্তু আমাদের ফোনে পেয়ে যাই। তো অ্যাজ লাইক অ্যাজ স্যাম হচ্ছে যেটা করা হয় যে আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু প্লাগইন ইনস্টল করি, দেন ওই প্লাগইনের যে ফিচারগুলো আমরা কিন্তু পেয়ে যাই। ওকে, তো ধরুন আপনি এখন একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে আপনি এখন স্লাইডার অ্যাড করতে যাচ্ছেন, তো আপনি এখন কি করবেন? ওকে, সো এই স্লাইডারের এখন আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম ইনস্টল করছিলাম। এখন দেখেন আমরা যেটা থিম ইনস্টল করছিলাম এটা একটা ফ্রি থিম, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রা নামে এই থিমটা আমরা ইনস্টল করছিলাম, এবং হচ্ছে ওই ক্লাসে দেখছিলাম যে আমরা কীভাবে থিম ইনস্টল করব। ওকে, তো আপনারা যদি অ্যাস্ট্রা এই থিমটা ইনস্টল না করে থাকেন এবং প্র্যাকটিস করেন, তো আমি রিকমেন্ড করব যে এই থিমটা অবশ্যই ইনস্টল করে নেবেন এবং প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি, আমার যে ড্যাশবোর্ডের অপশনগুলো এবং আপনার যে ড্যাশবোর্ডের অপশনগুলো, এই দুটো অপশন কিন্তু স্যাম হবে। দেন হচ্ছে আপনি আমার ভিডিওটা দেখার পরে প্র্যাকটিসে বসলে সব অপশনগুলো স্যাম পেয়ে যাবেন। ওকে, তো ধরেন আপনার ওয়েবসাইটে আপনি এখন একটা স্লাইডার অ্যাড করবেন। এখন দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে যে থিমের মধ্যে স্লাইডারের ফিচারগুলো অলরেডি বিল্ড ইন থাকতে পারে, যেটা হয় যে থিমটা অ্যাক্টিভ করলেন, অ্যাক্টিভ করার পরে কিছু প্লাগইন যদি আপনাকে ইনস্টল করতে বলে তো ওই প্লাগইনগুলো ইনস্টল করবেন, বা হচ্ছে থিমটা ইনস্টল করার পরে এই পাশের অপশনগুলোতে যেমন হচ্ছে পেজ, মিডিয়া, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, এরকম একটা স্লাইডার নামে অপশন চলে আসতে পারে, সেটা হচ্ছে থিমে যদি বিল্ড ইন থাকে। এখন থিমে যদি বিল্ড ইন না থাকে, তো আপনি একটা স্লাইডার অ্যাড করতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে, সো ইন দিস সিচুয়েশন আপনি কী করবেন? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে, যেমন আমার একটা প্লেয়ার দরকার ছিল, তো আমি গুগল প্লেতে গেলাম, যে হচ্ছে প্লেয়ার লেখে সার্চ করলাম, হাজার হাজার প্লেয়ার আমার চলে আসছে। তো আমরাও যেটা এখানে করব যে এরকম যাব প্লাগইনসে, প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনসে যাব এখানে, তো এই যে দেখেন উপরে যে সার্চ বাটনটা আছে না, তো আমরা এখানে লিখব যে হচ্ছে আমরা লিখব যে স্লাইডার,
জাস্ট সিম্পলি লেখেন স্লাইডার, বা আপনার যদি কোনো বেস্ট স্লাইডার থাকে অলরেডি, যেমন আমরা জানি যে কেএম প্লেয়ার ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বা হচ্ছে আপনার কোনো প্লেয়ার থাকে তো আমরা সরাসরি কেএম প্লেয়ার দিয়ে সার্চ করি। তো ওই রকমই যদি আপনার কোনো স্পেসিফিক ন্যাম মনে থাকে তো আপনি হচ্ছে ন্যাম দিয়ে সার্চ করতে পারেন, বা হচ্ছে কোনো ক্যাটাগরি যদি হয় যেমন একটা স্লাইডার একটা ক্যাটাগরি, তো এই টাইপের হচ্ছে আমি সার্চ করলাম জাস্ট স্লাইডার। ওকে, দেখেন অনেকগুলো অনেক কিন্তু অপশন চলে আসছে, এবং এই প্লাগইনগুলো ইনস্টল করলে এর ফিচারগুলো মানে আমি কিন্তু আমার ওয়েবসাইটে সব পেয়ে যাবো এবং আমার ওয়েবসাইটে সুন্দর করে ইউজ করতে পারবো। তো দেখেন আমার হচ্ছে এই যে স্মার্ট স্লাইডার 3 ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইনস ফর স্লাইডার ফর ফ্রি, মানে ফ্রিতেই এটা খুব সুন্দর একটা প্লাগইন, অসাধারণ একটা প্লাগইন। আপনি হচ্ছে স্লাইডারের আপনি হচ্ছে কোনো কোডিং ছাড়াই সব ধরনের স্লাইডার তৈরি করতে পারবেন এই প্লাগইনটা দিয়ে। তো আমরা যেটা করবো এটা ইনস্টল করবো। এই এটা কিন্তু সেম প্রসেস, আপনি যে কোনো ফিচার অ্যাড করতে চান, কোনো কিছু অ্যাড করতে চাইলেই হচ্ছে এখানে আসে সার্চ করবেন, সার্চ করে এটা হচ্ছে দেখবেন যে এই অপশনটা আছে কিনা, বা হচ্ছে আরও আরও ওয়েবসাইট আছে আমি সেগুলো দেখাবো, সেগুলোতে গিয়ে আপনি হচ্ছে সার্চ করতে পারেন। সার্চ করার পরে সেটা কী করতে হবে, ইনস্টল করতে হবে, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলে আপনি কিন্তু ওই ফিচারটা পেয়ে যাবেন। ওকে, সো এই সময়ে এটা হচ্ছে ডাউনলোড হোক এবং অ্যাক্টিভ হোক। আমরা আরেকটু দেখে আসি যে আমরা তো প্রিভিয়াস ক্লাসে হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে থিম ইনস্টল করছিলাম, এবং হচ্ছে আজকে যেটা করতেছি সেটা হচ্ছে যে প্লাগইন ইনস্টল করতেছি। তো এখন আপনার কাছে একটা প্রশ্ন হইতে পারে যে আমরা এই যে wordpress.org-এর ভিতরে যে থিমগুলো আছে এবং wordpress.org-এর ভিতরে যে প্লাগইনগুলো আছে, এই প্লাগইনগুলো কি ফিক্সড, না আরও কোনো ওয়েবসাইটে আরও কোনো থিম বা আরও কোনো প্লাগইনস আছে যেগুলো ফিচারগুলো আরও বেশি ভালো এবং সেগুলো পেইড বা ফ্রি আমরা কি পেতে পারি কিনা? ওয়েল, এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে যে wordpress.org-এর যে ম্যাক্সিমাম 80% জিনিসই হচ্ছে ফ্রি, এবং 100% জিনিসই ফ্রি, আর বাকি যে জিনিসগুলো মানে হচ্ছে ফ্রি প্লাস প্রিমিয়াম, মানে হচ্ছে ধরেন যে 70% অপশন আপনি ইউজ করতে পারতেছেন আর বাকি কিছু অপশন ইউজ করার জন্য আপনাকে পেইড কেনার জন্য বলতেছে। আমরা এরকম কিছু কিছু সফটওয়্যার দেখে থাকছি যে আপনি সফটওয়্যারটা ইনস্টল করছেন, ইনস্টল করার পরে অপশনগুলো কাজ করতেছে এবং কিছু কিছু অপশন কাজ করার জন্য আপনাকে পেইড ভার্সনে যাইতে বলতেছে। wordpress.org হচ্ছে এই টাইপের একটা জিনিস যেখানে সব কিছুই ফ্রি এবং আপনি সেটা পেইডও রাখতে পারেন, তবে সেটা আপনাকে ফ্রি রাখতে হবে। এখানে কিন্তু ফ্রি এবং আমরা জানি ফ্রি জিনিস যে একটু কম ফিচার থাকে, তাই না? তো এই হচ্ছে এখানে যেটা হচ্ছে একটু কম ফিচার অপশনগুলো থাকে, যেমন থিমগুলো একটু বেশি উইক হয়, তারপরে প্লাগইনগুলো যে আমরা পাই এগুলো তো সব ফ্রি প্লাগইন থাকে, তো প্লাগইনের ফিচারগুলো একটু উইক হয়। তো আর যেটা সবথেকে যেটা জায়ান্ট, যেটা যেখানে হিউজ পরিমাণ থিম এবং হচ্ছে প্লাগইনের হিউজ একটা ডিরেক্টরি আছে, সেটা এরকম wordpress.org থেকে বা এখান থেকে সার্চ করার থেকেও আরেকটা বড় ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে যে থিম ফরেস্ট। থিমের জন্য হচ্ছে থিম ফরেস্ট এবং প্লাগইনসের জন্য হচ্ছে কোড ক্যানায়ন। ওকে, তো আমরা যদি যাই হচ্ছে থিম ফরেস্টে, এবং হচ্ছে থিম ফরেস্টেই এইগুলো সব ওয়েবসাইট, এখান থেকে ভিডিও টিডিও আপনারা সব কিছু এ করতে পারেন। তো এই যে দেখেন আমরা যদি ওয়ার্ডপ্রেস থিম প্লাস হচ্ছে এখানে যাই পপুলার আইটেম এবং হচ্ছে কোড, কোড মানে হচ্ছে কোড ক্যানায়ন, এবং যদি আমরা কোড ক্যানায়নে যাই, এখান থেকে যদি আমরা ওয়ার্ডপ্রেসের পপুলার আইটেমসে যাই এবং এগুলা যদি দেখি, এগুলা হচ্ছে থিম। ওকে, তো আমরা যেমন থিম ইনস্টল করছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসে, যেটা হচ্ছে যে আমরা এক্সট্রা নামে একটা থিম ইনস্টল করছিলাম, এটা ওই রকম ছিল, কিছু কিছু অপশন হচ্ছে ফ্রি, কিছু কিছু অপশন ছিল প্রিমিয়াম। তো আমরা ফ্রিতেই ইনস্টল করছিলাম। তো এখন দেখেন যে আপনি চাচ্ছেন যে আরও বেটার থিম চাচ্ছেন এবং আরও বেটার হিউজ পরিমাণ অপশন চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে যে পেইড ভার্সনে। পেইড মানে কি? পেইড মানে হচ্ছে যে আপনাকে টাকার বিনিময়ে বা ডলারের বিনিময়ে একটা জিনিসকে কিনে নেবেন, একটা থিমকে একটা প্লাগইনকে কিনে নেবেন, এবং ওই প্লাগইনে হিউজ পরিমাণ ফিচার থাকবে। এখন দেখেন এই যে অ্যাভাডা ওয়ান অফ দ্য বেস্ট সেলিং থিমস ফর এভার ইন থিম ফরেস্ট। ওকে, সো এরকম আরও হিউজ এই থিমগুলা, এই যে থিমগুলো দেখতেছেন না, এগুলা হিউজ অপশন। এগুলা ডিজাইনগুলো যদি দেখেন আপনারা, এগুলা যেটা করবেন সেটা হচ্ছে যে ওপেন করে এই যে লাইভ প্রিভিউয়ে যাবেন, এবং এইখান থেকে আপনারা এর ডিজাইনগুলো দেখতে পারবেন, এবং ডিজাইন দেখলে আপনারা বলবেন যে এতদিনে আপনি কী করছেন, আপনি কী ধরনের ডিজাইন চিন্তা করছেন, এবং আপনি কোন লেভেলে চিন্তা করতেছিলেন, এবং এরা কোন লেভেলে গিয়ে ডিজাইনগুলো বানায় এবং কোন লেভেলের ডিজাইনগুলো হয়, মানে অসাধারণ অসাধারণ ডিজাইন। তো আপনারা দেখতে পারবেন। আপনাদের যেটা আজকে হোমওয়ার্ক সেটা হচ্ছে যে এই যে থিমগুলো, মানে কোড থিম ফরেস্টে আসবেন, থিম ওয়ার্ডপ্রেসের ভিতরে পপুলার আইটেমসে যাবেন, যাওয়ার পর এই সব থিমগুলো মোটামুটি দেখার
ট্রাই করবেন যে এরা কী লেভেলে থিমগুলো বানায় এবং কী লেভেলের ডিজাইন নিয়ে তারা কাজ করে। এবং দেখেন মোটামুটি এখানে থিমের ব্যাপারটা গেল, এখান থেকে হিউজ পরিমাণ থিম আমরা কিন্তু পেতে পারি এবং এই থিমগুলো সবগুলোই কিন্তু পেইড, কোনোটাও ফ্রি না। এবং এই থিমগুলো ডলারের বিনিময়ে কিনতে হয়, কিনে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করলে আমরা কিন্তু এই থিমের ফিচারগুলো পেয়ে যাই। এবং হচ্ছে এই থিমগুলোতে কাজ করা তুলনামূলক কিন্তু খুব একটা ইজি, যে ফ্রি থিমের তুলনায়। ফ্রি থিমের লিমিটেড অপশন থাকে এবং এই থিমগুলোতে হিউজ পরিমাণ অপশন থাকে এবং ওয়ান ক্লিকেই আপনার সব ডেমোগুলো কিন্তু চলে আসে। তো এখন দেখেন আপনারা প্লাগইনসে আসেন, তো এখন বলতে পারেন যে থিমসের ব্যাপারটা তো হইলো, এখন প্লাগইন, প্লাগইন মানে হচ্ছে কি সফটওয়্যার। তো এখন এই প্লাগইনগুলো আমরা কিন্তু এই যে দেখেন codecanyon.net এই ওয়েবসাইট থেকে এই প্লাগইনগুলো কিন্তু মানে হিউজ, মানে হিউজ পরিমাণ প্লাগইন আছে। এবং এই প্লাগইনগুলো মানে জায়েন্ট জায়েন্ট প্লাগইন, মানে হিউজ পরিমাণ অপশন। দেখেন রেগুলেশন স্লাইডার ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন ফর এভার ইন স্লাইডার, মানে বেস্ট একটা, মানে এটার উপরে নাই, মানে পেইডের ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করেন। এবং আমরা যেটা ইনস্টল করলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে স্মার্ট স্লাইডার ফ্রি, সেটা হচ্ছে যে ফ্রির মধ্যে বা wordpress.org এর মধ্যে সবথেকে বেস্ট প্লাগইন আর কি। এই যে এই প্লাগইনগুলো আছে এগুলো হিউজ পরিমাণ অপশনের কিন্তু প্লাগইন। এবং হচ্ছে এই যে প্রতিটা সেক্টরের এই প্লাগইনগুলো কিন্তু বেস্ট, মানে মেম্বারশিপের জন্য এই প্লাগইনটা বেস্ট, তারপরে হচ্ছে কম্পোজার মানে ভিজুয়াল কম্পোজার যেটাকে বলে স্লাইডারের জন্য এটা বেস্ট, মানে সবগুলো বেস্ট বেস্ট প্লাগইন আর কি। ওকে, এবং হচ্ছে বুকিংয়ের জন্য এই প্লাগইনটা বুকলি প্রো, এই প্লাগইনটা বেস্ট। তো এই প্লাগইনগুলো আমাদেরকে কিন্তু কিনতে হয়, কেনার পরে এই যে দেখেন এখানে হচ্ছে ডাউনলোড, আমরা সব দেখাবো এগুলা। তো এখানে ডাউনলোডে গিয়ে এই প্লাগইনগুলো কিন্তু আমরা পেতে পারি বা থিমগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে ইনস্টল করতে পারি। এবং সেক্ষেত্রে ইনস্টল প্রসেসটা হবে সরাসরি এখানে, এই যে এখানে যদি ক্লিক করি এখান থেকে আমাকে প্লাগইনটা হচ্ছে ব্রাউজ করে মানে এখানে দেখা দিতে হবে যে প্লাগইনটা কোথায় আছে, দেন হচ্ছে ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো হচ্ছে অনেক বকবক করে ফেললাম, তো এখন সরাসরি আমরা কাজে চলে আসি। কাজে কাজ হচ্ছে কি যে আমরা চাচ্ছিলাম আমাদের ওয়েবসাইটে একটা হচ্ছে স্লাইডার অ্যাড করবো আমরা। সো সেই জন্য আমরা কী করছি, একটা স্লাইডারের ফ্রি প্লাগইন ছিল সেটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের wordpress.org থেকে। এবং হচ্ছে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে রাখি, দেখেন এইটা হলো আমাদের, আমরা কিন্তু এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করে রাখছি এবং এইখান থেকে আপনি সরাসরি অ্যাড নিউ থেকে যে প্লাগইনগুলো ইনস্টল করবেন সেই প্লাগইনগুলো সবগুলো কিন্তু আসবে wordpress.org এই ওয়েবসাইট থেকে। এই যে দেখেন wordpress.org এই ওয়েবসাইটটা থেকে আসবে। ওকে, তো এইখানে দেখেন এইখানে হচ্ছে প্লাগইনসের ভিতরে যে থিমের ভিতরে যে থিমগুলো আছে এই থিমগুলো সবগুলো আসবে। আপনি যদি অ্যাড নিউ থিম থেকে এখান থেকে থিম ইনস্টল করেন এবং এখান থেকে যদি প্লাগইন ইনস্টল করেন অ্যাড নিউ প্লাগইন থেকে, তো এইখানে যে প্লাগইনগুলো দেখবেন এইখানেও কিন্তু সেই প্লাগইন এবং সেই থিমগুলো আসবে। তার মানে এখান থেকে অ্যাড নিউ করে সরাসরি আপনি যদি থিম ইনস্টল করেন সেটা হচ্ছে wordpress.org থেকে আসবে। ওকে, তার মানে হচ্ছে মোস্ট অফ দ্য থিম কিন্তু ফ্রি হয়। তো দেখেন আমরা হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে যে প্লাগইনটা সার্চ করলাম, আমাদের একটা স্লাইডার প্লাগইন লাগতো আমাদের ওয়েবসাইটের জন্য, তো আমরা ওইটা সার্চ করলাম, সার্চ করে ওইটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এই যে দেখেন ইনস্টলড প্লাগইন, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে স্মার্ট স্লাইডার থ্রি, এটা এটা দেখেন এইখানে আমাকে কিন্তু অ্যাক্টিভ করা লাগবে। অ্যাক্টিভ না করলে কিন্তু সেটা কাজ করা শুরু করবে না। তো দেখেন অ্যাক্টিভ করে ফেললাম, অ্যাক্টিভ করলে এখানে একটা অপশন আসতে পারে, এখানে যদি অপশনটা নাও আসে তাহলে অন্যান্য জায়গায় আসতে পারে, অ্যাপিয়ারেন্সের ভিতরে আসতে পারে, তারপরে টুলসের ভিতরে আসতে পারে, সেটিংসের ভিতরে আসতে পারে। ইটস ডিপেন্ড করবে সেটা হচ্ছে যে আপনার কোন প্লাগইনটা ইনস্টল করছেন এবং কোন প্লাগইনটার কাজগুলোর উপর ডিপেন্ড করে সেই অপশনগুলো এখানে আসবে বা নাও আসতে পারে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এখন দেখেন আমরা যদি এইখানে যাই, মানে এই এখানকার ড্যাশবোর্ডে যাই, মানে হচ্ছে এই যে এটা ড্যাশবোর্ডে যায়, তো দেখেন এটাও কিন্তু প্রো ভার্সন আছে। ওকে, তো সবগুলো এরকমই হয়, কিছুটা ফ্রি কিছুটা প্রো। ওকে, wordpress.org থেকে আপনারা যদি থিম বা প্লাগইন ডাউনলোড করবেন, তো এখন দেখেন এইখানে আমি রিকমেন্ড করব যদি আপনারা স্লাইডার নিয়ে এক্সপার্ট হতে চান বা যে কোনো ধরনের স্লাইডার আপনারা যদি কোনো কোডিং ছাড়াই আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে চান, তো ফ্রির মধ্যে যে স্মার্ট স্লাইডার থ্রি এটা একদম বেস্ট প্লাগইন। তো আপনারা যেটা করবেন, এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে একবারে খুব একটা লং ভিডিও 9 মিনিটের এবং ডিটেলসে যে প্লাগইনটা বিল্ড করছে সে একবারে ধরে ধরে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলছে যে কীভাবে এটার সেট আপ করতে হয়, কীভাবে কী করতে হয়, কীভাবে আপনার ওয়েবসাইট অ্যাড করবেন, কীভাবে সব কিছু ডিটেলসে কথা বলছে। তো আপনারা এই যে ভিডিওটা, এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। ওকে, তো ধরেন আপনি এখন ভিডিওটা দেখে নিলেন, দেন হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে স্লাইডার ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে যে গো টু ড্যাশবোর্ড, এখানে গেলাম, এখান থেকে আমরা স্লাইডার ক্রিয়েট করতে পারবো। মানে এটা কিন্তু কোনো মুখ্য বিষয় না যে আমাদেরকে আজকে আমি এই স্মার্ট স্লাইডারটা
দেখা মানে ইউজ করতে শেখাচ্ছি বা আমরা আজকে স্লাইডার ইউজ করতে শিখতেছি এটা কিন্তু না, আমরা কিন্তু কোনো একটা ভিডিওতে একবার স্লাইডার নিয়ে ওই ভিডিওটাই হবে এবং যত রেগুলেশন স্লাইডার বা যত স্লাইডার আছে সবগুলো স্লাইডার নিয়ে আমরা কিন্তু দেখব। তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা আজকে একটা প্লাগ ইন ইনস্টল করব এবং এটা কীভাবে ইউজ করতে হয় এটা দেখার চেষ্টা করতেছে। তো দেখবেন আমরা একটা প্লাগ ইন ইনস্টল করব, একটা সেটা হইতে পারে আননোন প্লাগ ইন বা হইতে পারে আপনি এর আগে ইউজ করছেন। তো যেটা করবেন প্লাগ ইনটা ইনস্টল করার পরে আগে এই যে বারগুলোতে দেখবেন প্লাগ ইন ইনস্টল করলেন, দেন হচ্ছে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে ধরেন এই যে প্লাগ ইনটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে আমি হচ্ছে অ্যাক্টিভ করবো, অ্যাক্টিভ করে আমি একবার ওয়েবসাইটে রিলোড দিব বা এই যে কোনো একটা ট্যাবে ক্লিক করব। তো এখানে খোঁজার চেষ্টা করবেন যে এই প্লাগ ইনটা ইনস্টল করছেন ওই নামে এখানে কোনো মেনু আসছে কি না, যদি সরাসরি এরকম মেনু না চলে আসে তো সেটিংসে বা অন্যান্য জায়গায় দেখার চেষ্টা করবেন এবং ওই অপশনে যাবেন। এখন আমরা এই স্মার্ট স্লাইডার এখানে যদি যাই, এখান থেকে ড্যাশবোর্ডে, এখন গো টু ড্যাশবোর্ডে যদি আমরা যাই তো এখান থেকে এখানেই তো বোঝাই যাচ্ছে যে কী করতে হবে না করতে হবে বা একটা ফুল গাইডলাইন দেওয়াই থাকে। যেমন এখানে একটা ভিডিও, সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওর একটা গাইডলাইন এটা আমরা দেখে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে গেলাম, এখান থেকে অ্যাড নিউ প্রজেক্ট, এখান থেকে আমরা হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করব। মানে এটা কিন্তু কোনো বিষয় না যে আপনি কীভাবে কী করতেছেন, আমরা কিন্তু এটা দেখতেছি না। তো ফর এক্সাম্পল হিসেবে দেখি, এই যে এখানে গেলাম, তো আমরা যদি স্লাইডার দিই এখানে বলাই আছে সিম্পল হবে কি না, এখানে স্লাইডারের নাম দিতে হবে, এখানে পিক্সেল হবে, এটা কি ফুল উইডের হবে না বক্স হবে, আমরা এই ফুল উইড দিয়ে দিলাম অ্যান্ড ক্রিয়েট করলাম। তো এই যে দেখেন এখান থেকে এখন এই যে এখানে আবার মেসেজও আসতেছে। আমরা যদি অ্যাড স্লাইডার যাই তাহলে হচ্ছে এই যে এখানে ইমেজ আমরা যদি এখানে সিলেক্ট করি, ধরেন আমরা হচ্ছে এই যে ইমেজ সিলেক্ট করলাম, এখানে আপনি মাল্টিপল ইমেজ সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল প্রেস করে ইমেজগুলোতে ক্লিক করা লাগবে। তো এখানে সিলেক্ট দিলাম, এই যে দেখেন স্লাইডার তৈরি হয়ে গেছে। এবং আমি হচ্ছে এটার ভিতরে যদি যাই এখন, মানে ধরেন এই যে এডিটে যাই, এডিটে গেলে এই যে আমি এখন এইখান থেকে সব কিছু অ্যাড করতে পারবো, এখান থেকে টেক্সট, মানে বুঝতেই পারতেছেন আপনারা এগুলা কত ইজি। এবং হচ্ছে এখান থেকে আমরা যদি সেভ দেই, সেভ দিলে এটা কিন্তু একটা স্লাইডার তৈরি হয়ে গেল। ওকে, তো আমরা যদি এখানে যাই, এখানে দেখেন আবার সেটিং আছে, তো এখানে সাইজ আছে, কন্ট্রোল অ্যানিমেশন, অটো প্লে হবে কি না, আমরা এখানে অটো প্লে দিয়ে দিই, এখানে আবার ডিউরেশন, মানে এটা কিন্তু আমরা আজকে দেখতেছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি একটা প্লাগ ইন ইনস্টল করলে সেটা কীভাবে ইউজ করবেন। এখন দেখেন এটা ইনস্টল করে ফেলছেন, এখান থেকে আমরা যদি যাই তো এখান থেকে এরা বলে দিয়েছে শর্টকোড, মানে হচ্ছে এই কোডটা আপনি যদি পেজের ভিতরে দিয়ে দেন বা পোস্টের ভিতরে দিয়ে দেন তাহলে কিন্তু এটা কাজ করা শুরু করবে। বা আমরা যদি এরকম দেই যে অ্যাড নিউ পেজে গিয়ে আমরা যদি একটু এটা টেস্ট এরকম দেই এবং এখানে যদি আমরা সার্চ করি যে স্লাইডার, এই যে দেখেন স্মার্ট স্লাইডার নামে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে যেগুলো বড় বড় প্লাগ ইন, সেক্ষেত্রে আমাদের যে পপুলার যে পেজ বিল্ডারগুলো, যেমন এটা হচ্ছে গুটেনবার্গ পেজ বিল্ডার, তারপরে হচ্ছে এলিমেন্টর, ভিজুয়াল কম্পোজার, এই পেজ বিল্ডারগুলোতে সাপোর্ট দেওয়াই থাকে। তো আমরা এখান থেকে যদি যেই সিলেক্ট করি এবং এখান থেকে যদি আমরা যেটা তৈরি করলাম এটা আমি এখানে দিয়েই ইনসার্ট করি, তো এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে। এবং এখান থেকে আমি কিন্তু দেখেন আমরা যদি পাবলিশ করি, ওকে জাস্ট ফর এক্সাম্পল, এবং আমি যদি এখানে পেজটা দেখতে চাই তো এখানে দেখেন, এবং হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন এই সেটিং থেকে, এই যে এটা হলো আমাদের ব্লগসের সেটিং, এটা হলো ডকুমেন্টের সেটিং, মানে পেজের সেটিং। তো আমরা যেটা করব এই যে অ্যাস্ট্রা থেকে আমরা এটা করে দিব হচ্ছে ফুল উইড করে দিব, এবং হচ্ছে এই যে দেখেন সাইডবারটা হচ্ছে নো সাইডবার করে দিব। দেখেন এখন হচ্ছে আপডেট করে দিলাম, এখন যদি আমি এখান থেকে দেই, এই যে দেখেন আমার কিন্তু এই যে স্লাইডার কিন্তু চলে আসছে, এবং আমি যদি এই যে এখানে দেই, এই যে আমার কিন্তু স্লাইডার তৈরি হয়ে গেল। তো খুব কষ্ট করতে হলো কি, খুব কোডিং করতে হলো বা খুব কিছু করে এমন কিছু করে ফেললাম যেটা হচ্ছে মানে আপনার মাথার উপর দিয়ে চলে গেল, এরকম তো কিছু না। এরকম সব প্লাগ ইনগুলো আপনি কোনো একটা প্লাগ ইন ইনস্টল করবেন, ওই প্লাগ ইনের ফিচারগুলো চলে আসবে এবং আপনি সেটা ইউজ করতে পারবেন অ্যাজ লাইক অ্যাজ সফটওয়্যার। যেমন আমরা আমাদের মোবাইলে সফটওয়্যার ইউজ ইনস্টল করি এবং ওই সফটওয়্যারটা আমরা এমনও হইতে পারে যে এর আগেও ইউজ করছিলাম, বা এমনও হইতে পারে যে সেটা নতুন ইউজ করতেছি। নতুন হলে কী হইতো, সেটার সেটিংগুলো আমরা খুঁজে খাজে দেখতাম, আমরা অপশনগুলো খুঁজে খাজে দেখার চেষ্টা করতাম। অ্যাজ লাইক অ্যাজ ওয়ার্ডপ্রেস প্লাগ ইনগুলো আমাদের ক্ষেত্রে এইরকমই, এমনও হইতে পারে আপনি কখনও সেই প্লাগ ইনটা ইউজ করতেছেন বা ইউজ করেন নাই, আপনার ক্লায়েন্ট আপনাকে বললো এই ফিচারটা লাগবে বা একটা মেম্বারশিপ ফিচার লাগবে বা যে কোনো একটা ফিচার লাগবে, আপনি সেটা ইনস্টল করবেন, একটু ঘাটাঘাটি করবেন, দেন হচ্ছে ওইটা সেটিং করে দেবেন। এইভাবেই কিন্তু আমরা কাজ করি। ওকে, তো দেখেন মোটামুটি এভাবে আমরা কিন্তু করলাম। এখন ইচ্ছা মতো আমরা এখন দেখেন আরেকটা মজার একটা প্লাগ ইন আপনাকে দেখায়।